এখন মেলের ভিতরে বাচ্চা বলছে আমি পায়খানা করব, তা বাচ্চা কি মেলের পায়খানায় নিয়ে যানো যায়? তাহলে কি করবেন আপনি? সেরকম প্রস্তুতি নিয়ে গেছেন যে আমার বাচ্চা যখন পায়খানা করবে, আর খবরের কাগজ সাথে করে নিয়ে গেছেন, খবরের কাগজটা বিছিয়ে দিলে আপনার বাচ্চা আরাম করে থাকবে, মানে বুঝতে পারছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই পেপারে ছবি আছে মমতা ব্যানার্জি, ওই পেপারে ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই পেপারে ছবি আছে স্বামী বিবেকানন্দ। আপনার ছেলে পায়খানা করলো, সবার কার মুখি কার ডাকে কার মাথা কার গায়ে লেগে গেল? আগে ওদের অপমান করা হলো না হলো না? জোরে বলে, আমার নবীর ছবি যদি থাকতো, মূর্তি যদি থাকতো, তাহলে মুসলমানদের ঘরে ঘরে এদের জীবনে প্রতিটা জায়গায় মূর্তি করতো, পেপার পত্রিকায় দিত, রাস্তাঘাটে পড়ে থাকতো। আমার রসুলের নবুয়তের ভবিষ্যতে অপমান বিয়াদবি করা হতো না হতো? কথা বলেন না, হতো না হতো না? এই কারণে আমার রসুলুল্লাহর কোন ছবি নাই। যিনি রূপের হাটের রাজা, রূপ লাবণ্যের সাহেব, আরে বিবি জুলাইখাকে আম্মা জানাইশা বলেছিল, হে মিশরের মহিলারা, তোমরা যারা নবী ইউসুফ নবী আলাইহি সালাতু ওয়াসসালামের দেখতে দেখতে আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, খোদার কসম আমি সিদ্দিকে আকবরের মেয়ে, আমি আম্মা জানাইশা বলি, তোমরা যদি আমার মুস্তফা, আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বাবা মুহাম্মদ, আমার আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমার আমেনার রক্ত বিন্দু, আমার আমেনার রক্ত দিয়া আমার রসূলুল্লাহ তার নবুয়তের বড়িটা যদি একবার দেখতো, তোমাদের কাটা দূরের কথা, নিজেদের কলিজা কেড়ে দিত, তোমাদের পেতে না। সুবহানাল্লাহ, এই হলো আমার রসুল। আমার রসুলের তুলনা বিশ্বের কারোর সঙ্গে হবে? জোরে বলে, যার সাথে আমার আল্লাহর নামটা জোড়া, সুবহানাল্লাহ বলবেন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদুর রসুলুল্লাহ, আরে যার সঙ্গে আমার আল্লাহর নামটা জোড়া, নবী আলাদা, ইনি হলেন ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলো না, আশরাফুল আম্বিয়া, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, আয়াব্বা আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, সুবহানাল্লাহ বলো, আমার নবী হ্যাঁ বললে কথা বলো হালাল হয়, আমার মুস্তফা যদি না বলে হারাম হয়, আমার রসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো গুলো হয়ে যায়, আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, সুবহানাল্লাহ, আরে যার পায়ের জুতোর ফুলো খোদার আরশ আপনার কেঁপে ওঠে, খোদার আরশ আজিম ও ধন্য হয়, সুবহানাল্লাহ বলো, শুনবেন আই ভাই, আমার মুস্তফা মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা আমার রসূলের কদমের নিচে মানে পায়ের নিচেই ডানা পাতিয়ে দেয়, আমার রসুল কোন জায়গায় বসে গেলে আসমানের মেঘ নবুয়তের মাথায় ছায়া দেয়, আমার হাবিব জেগে থাকলে আল্লাহর সঙ্গে কথা বলে, আমার রসুল ঘুমালে খোদার সাথে দিদার করে, সুবহানাল্লাহ বলে, সেই নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক, আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসা
সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি ইমাম ইসলামের লৌহ মানব, ইমাম ইসলামের অগ্নি পুরুষ, ইমাম ইসলামের প্রাণ পুরুষ, ইমাম ইসলামের মহাপুরুষ, ইমাম ইসলামের বীর পুরুষ মুজাদ্দেদের জামাত আমির শরিয়া ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি পলিজার টুকরা ঔলাদের ঔলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমার পাশে বসা এত দব অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন বাংলার খ্যাতনামা বক্তা আমার সদ্য বড় ভাই মাওলানা আব্দুল জালাল সাহেব আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে পিয়ারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতি শীতলবতি অগ্রবতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে কিছু বলতি হয়? কিছু বলতি হয়? এই তো ওয়াজ শুনে এত বছর ওয়াজ শুনে এই শিখে বলেন না। আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখন কি বলতে হবে? আই জ্ঞানী মানুষ ঠিক ধরে এখন বলতে হয় আল্লাহুম্মা, তার মানে কি? আল্লাহ আপনি কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সোনার বাবাজি এটা কেন বললাম? কেন বললাম? একটুকেন বলবো, রাগ করবেন না, একটুকুনি বলবো মাদ্রাসার জলসা বুড়োরা আবার জলসা দিচ্ছে আলাদা, ওদিক মহরম পার্টিরা জলসা দেবে আলাদা, নবী দিবস পার্টিরা জলসা দেবে আলাদা, মানে জলসা দে শয়তানের জব্দ গো ছেড়ে দে। ফেরেশতা নেকি লিখে জব্দ হয়ে যাবে, কত লিখলি আয় বাবু, এত জলসা মিলাদ দে মসজিদে সেই গোনা রুটি মাপা ডাল, মসজিদে ফজরে ইনশাআল্লাহ জিবরাইল মিকাইল আজরাইল সব সমেত গুনে 11 জন হবে। আরে হ্যাঁ না না, তাও মুরুব্বি বলতো যে 11 জন হওয়া খুব মুশকিল। কি লাভ হচ্ছে? কেন এত বড় বড় জলসাদের লাখ লাখ টাকা খরচ করা কি দরকার? আমরা এসে কি বলবো? কাদের বুঝবো? এবার বুঝুতি হয় কাদের কথা বলে নাবাল লোক যে কিছু বোঝে না, বাচ্চা ছেলে। আরে নাবাল লোকের বুঝতে হয় কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আগুন কোনটা পানি, নাবাল লোক বোঝে না, সাবাল লোক বোঝে না, বোঝে না কথা বলে না। নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা নাবাল লোকে বোঝে বোঝে না, সাবাল লোক বোঝে। বুকে হাত দিয়ে বলো যেসব মালেরা নামাজ পড়ে না এরা নাবাল লোক না সাবাল লোক? আরে নামাজ না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, এটা নাবাল লোকে বোঝে না, বাচ্চারা বোঝে না, সাবাল লোক বড়রা বোঝে। তাহলে যারা নামাজ পড়ে না এরা নাবাল লোক না সাবাল লোক? আর সাবাল লোক হলে তো মসজিদে যাবে, ও নাবাল লোক ওই জন্যই যায় না। এই শুনে বন্ডল লোন খাওয়া, গুরুব লোন খাওয়া, নিজের মাকে রেপ করা, বন্ডল লোনের টাকা খাওয়া,
গুরুগুলোনে টাকা গেওয়া আর নিজের মাকে ধর্ষণ করা দুটো সমান সমান, এটা না বাল্যকে বোঝে। বাচ্চারা যারা না বাল্য বন্ধর লোক গুরুগুলোন ওরা বোঝে যে খেলি যার নামে যেতে হবে, বোঝে সাবাল্য সাবাল্য বোঝে। তাহলে যারা বন্ধর লোন গুরুগুলোন খায় এ যন্ত্র গুলো না বাল্য না সাবাল্য যারা ভাত দেয় না এ মালগুলো না বাড়ল না সাবাল্য। সত্তর বছর বয়স শুনে যে মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা সাত বছর জলসা শুনে এখনই নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, সুদ খাওয়া ছাড়ে না, হারাম খাওয়া ছাড়ে না, বোতল পাই নিতে হবে না, কাঁচার কলকে হাত থেকে লাবে না, আমি কারিমুল্লাহ কৃষ্টি ছাড়ে এরা কাউরা ছানা হবে, মুসলমানের ছানা হতে পারে না। আর এখনো পর্যন্ত না পারল থেকে যারা সাবান্য হতে পারল না এরা উম্মত মুহাম্মাদি হতে। আমি ভালো এই কথাগুলো বললি আমার ভালো বলে দেখেন যাই কানে বলে, এটা বলবেন না ওটা বলবেন না ওটা বলবেন, রোগের ওষুধ দিলি হক কথা বললি তো বন্ধু বেদার হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? সত্যি কথা বললি বন্ধু আমার পাশ থেকে সরে যাবে। এই কথাগুলো বলি এখানে যদি আমি অন্য অন্য বক্তাদের মতো চুমো খেয়ে বলি আব্বা আব্বা সবকিছুর মালিক কে? সব ঠিক রে উঠবে কি কি এত পাকা চিডিং বান্দার ভাষা? আমি নবীর মেম্বারে বসে বলছি কোন মাল লাল আছেন সামনে দাঁড়া চলে যাব, মুনাফিকির বাচ্চারা মুনাফিকি করবে দাঁড়া। সব কিছুর মালিক কে? আল্লাহ। এত পাকা চিডিং বান্দার কথা, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে ফজরের আজানে বউয়ের গোলা দৌড়ে কে শুয়ে থাকবে? আমি ডাইরেক্ট হিট করি আমি জালাল ভাই বুঝতে পারছো? তোমার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক সারা দুনিয়ায় যা রাজত্ব চলে সেই আল্লাহ ডাকছে। হে বালিপুরের মুসলমান আমি আল্লাহ শেষ রাতে শেষ আসমানে আছি, আয় তোর কি ও বাবা আমি শুনবো, আয় তোর চারটে মেয়ে তো এই বিয়ে দিতে পারছি না, গ্রামের লোকের কাছে বলি যে মজা নেবে, আমি আল্লাহ ডাকছি ফজরের নামাজটা পড় আমার কাছে দুটো হাত তোল, আমি আল্লাহ বলছি তোর মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। সুবহানাল্লাহ, তোর তোর ব্যবসায় মন্দা চলছে ঠিক মতো হচ্ছে না, নাই পড়ে গেছি, আরে আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গফুর, সুবহানাল্লাহ বলো না, আমার কাছে আয় আমি আল্লাহ কথা দিচ্ছি তোর হারানো বাজার ফিরিয়ে দেব, তোর আমি আল্লাহ আর দ্বিতীয়বার বার করাবো, আমার কাছে চলে আয়। আল্লাহ মসজিদে ফজরের আজানে ডাকছে আমি মুসলমানে ছানা বোর গোলা দৌড়ে ধরে শুয়ে ওই এই কথাগুলো বললি আমি খারাপ? যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, যাদের ঘুম ফজরের আজানে ভাঙে না। কথা না বলবো। আচ্ছা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে খারাপ লাগছে?
শোনে, আয় আব্বা আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে কেটে কেটে তরজমা করব। শোনে, কোরআন বলছেন, পবিত্র কোরআন, গ্রন্থ মুগুর কোরআন, কোরআনুল হাকিম, 30 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল গাশিয়া। কি বলো? সূরাতুল গাশিয়া। এই সূরা গাশিয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আচ্ছা, আমি এই এই সূরাটা কেন পড়লাম আর এই তরজমাটা বা কেন করব? শুনে, যদি হাওয়া না বুঝে থুতু ফেলে, সে থুতু আপনার গায়ে উড়ে এসে পড়বে না পড়বে না? গরমকালের ওয়াজ গরমকালে করা ভালো না খারাপ? আরে কথা বল, বর্তমান পরিস্থিতির উপরে কথা বলা আলেমদের কর্তব্য না কর্তব্য না? আল্লাহ নিয়ামতটা আমি তুলে ধরছি, কেন আল্লাহকে কেন আমরা মেনে নেব, তার ডাকে আমরা কেন যাব, আল্লাহকে কেন আমরা অস্বীকার করব না, তার উপরে কথা বলবো। ওই জন্য এই আয়াতটা তুলেছি। তবে এর একটা ছোট ভূমিকা, ভূমিকাটা হলো এই, আপনাদের এদিকে কুকুর আছে না? আপনার কুকুর, আরে কুকুর দেখ দেখ, মালিক 800 টাকা কিলো খাসির গোশত কেনে, মালিক পাগা আমার দেবেন, আমি পাগার হাওয়ায় গোশত বানাই, মালিক 800 টাকা কিলো খাসির গোশত খায়, কিন্তু কুকুরের কথা বল হাড় দেয়, মালিক 12 টাকা কিলো ইলিশ মাছ খায়, কাঁটা কুকুরকে দেয়। আচ্ছা বলেন আব্বা, কুকুর কাঁটা খায় হাড় খায়, কিন্তু মালিক যখন ডাকে কুকুর ছুটে যায় না যায় না? কুকুর কি বলে, 800 টাকা কিলো খাসির গোশত এনে নিজে জন্মের খাওয়া খেলি, 1200 টাকা ইলিশ মাছ এনে চলতির খাওয়া খেলি, আমাকে হাড় দিলি আর কাঁটা দিলি, আর তুই বিপদে পড়লে জাহান্নামে দেখে দে আমি যাবো? কুকুর বলে, মালিক যখন বিপদে পড়ে, মালিক যখন ডাকে কুকুর যায় না যায় না? ভালো করে শোনে, আজকের তোমার আমার মালিক, মালিকের মালিক, আরশের মালিক, আসমান এবং জমিনের মালিক, তাকিয়ে দেখো বাংলার জমিনে কত মানুষ আছে যার দুটো চোখ নেই, চোখে কানা কিছু দেখতে পায় না, তোমার আমার মালিক দুটো সুন্দর চোখ দিল, কত মানুষ আছে দুটো হাত নেই, তোমার আমার মালিক দুটো হাত দিল, কত মানুষ আছে দুটো পা নেই, তোমার আমার মালিক দুটো পা দিল, তোমার আমার মালিক তিন তারা বাড়ি দিল, সুন্দর বেবি দিল, আদরের বাচ্চা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, সম্পদ দিল, জায়গা জমি দিল, এত কিছু যে মালিক আমাদের না চাইতে দিল, সে মালিক যখন ডাকে আমরা যাই, কথা বলে যাই, কুকুর হাড় খায় কাঁটা খায়, একটা চার পে জানোয়ার নাপাক পশু, কিন্তু মালিক যখন ডাকে ছুটে যায়, তোমার আমার মালিক এত কিছু না চাইতে দিল, সেই মালিক যখন আমাদের ডাকে আমরা সেই মালিকের ডাকে সাড়া দিই, আর কথা বলে না, তখন সেই মালিক আমাদেরকে বলে, এরা হলো উলাইকা কাল আনআম, যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমার নিয়ামককে অস্বীকার করে, আমার কুদরতকে অস্বীকার করে, আমার কোরআনকে মানে না, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কি বলো বলো বলো, চতুষ্পদ জানোয়ার কারা? একটু ভয় বলবো, আল্লাহ বলছে যারা আমাকে মানে না, আমার কুদরতকে অস্বীকার করে, কোরআনকে মানে না, মদ খায় কারা?
যারা কোরআন মানবে আল্লাহকে মানবে মত খ্যাতি পারবে কথা বলে না, তাহলে যারা কোরআন মানে না কোরআনের আয়াতের তফসি তারা হলো চার পেট জানোয়ার, এরা কুকুর, এরা শূকর, এরা ঘোড়া, এরা গরু, এরা ছাগল। কোরআনের তফসির করছে শুনেন, বাদরামি করার চাইবে না। আল্লাহ বলছে যারা আমাকে অস্বীকার করে, আমার কুদরতকে অস্বীকার করে, আমার কোরআনকে মানে না, যারা বন্দলন গুরুবলন খায়, এরা আল্লাহর অর্ডারে খায়। না কথা বলে কোরআন আদি শুনবে তো শোনো, যারা সুদির ব্যবসা করে এরা কোরআন মেনে করে না, আর কথা বলে না, তাহলে কোরআনের ভাষায় এরা কি, আর কথা বলে না, চার পেট জানোয়ার। যখন আল্লাহ বললেন উলাইকা কালানা, এরা চতুষ্পদ জানোয়ার, মানে গরু ছাগল কুকুর শূকর, তখন কুকুর বলতে চাল না, বল এই দেখ আমার মালিক 800 টাকা কিলো খাসির গোশত খায়, হাড় আমার দেয়, আমার মালিক 1200 টাকা কিলো ইলিশ মাছ খায় কিন্তু কাঁটা আমার দেয়, আমি কাঁটা খাই হাড় খাই, কিন্তু মালিক যখন ডাকে আমি বাড়ি দিলে, গাড়ি দিলে, বিবি দিলে, বাচ্চা দিলে, সম্পদ দিলে, যাদেরকে দিলে, এরা এত বেঈমান, এরা এত নির্দিষ্ট, এরা এত নাফরমান, এরা এত চাহে, তুমি এদেরকে এত দিলে, এত দেওয়ার পরে যারা তোমার ডাকে সাড়া দেয় না, যারা তুমি ডাকলে যায় না, আল্লাহ এদেরকে কুকুর বলে আমাদের কুকুর জাতিকে লজ্জা দিও দিও না। জালাল ভাই বসে আছে, জিজ্ঞেস করেন কোরআনের ওয়ার্ড বলছি, যদি ভুল বলি আমার জিব কেটে নেবে। তারপরে আল্লাহ বলছেন বাল্লাহুম আদদ, বাল্লাহুম আদদ, এরা শুধু কুকুর নয়, তার থেকে অন্য কিছু। আমি যেটা পড়ে আমার চোখ ভুল হয়ে গেল, ওয়াল খেকি কুকুরির থেকেও খারাপ। আল্লাহ বলে হ্যাঁ তার থেকেও আল্লাহ বলছে তার থেকেও নির্দিষ্ট। হতভাগা মুসলমান, খালি জলসা শুনবো, ও হুজুর ওয়াজ দিয়েছ, কোরআন হাদিস বলো, সাহাবাদের ঘটনা বলো, পীরদের ঘটনা বলো, নামাজ কোন পড়েগা, মেরা খালু আব্বা পড়েগা, কথা বলো, এত বড় দরজা দিচ্ছি ফের নামাজ পড়তে হবে, এ কই কই, এই মসজিদে পাথর বসাব, 1,000,000 টাকা দিবি বাপ, 20,000 একা দেবো একা, খোদার ঘরে পাথর বসানো হবে মানে 20,000 কে 30,000 লিখে দাও, বা নামাজ পড়বি, 30,000 টাকা দিলাম ফের নামাজ পড়তে হবে, কথা বলে না। মানে ওই এসি দে জান্নাতে যা, কি কাউরা গো,